আজ সোমবার চব্বিশে আষাঢ় দু হাজার তেইশ সালের দশই জুলাই বৃষভ রাশি বৃষভ লগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে জানাব আজ সোমবার আর পরবর্তী মাসই মহাদেবের মাস অর্থাৎ শ্রাবণ মাস তৎসত্ত্বেও বর্তমানে কিন্তু ভগবান হরি হরিবিষ্ণু তিনি যোগ নিদ্রায় আছেন কার্তিক মাসের দেবোত্থান একাদশী পর্যন্ত তিনি যোগ নিদ্রাতেই থাকবেন আর এই সময়ে দেবাদিদেব মহাদেব শঙ্কররূপে বিশ্ব পরিচালনা করছেন যারা দীর্ঘদিন ধরে রোগ শোক অসুস্থতায় ভুগছেন আজ সোমবার শিবের বার তারা স্ক্রিনে যে মন্ত্রগুলি দেখতে পাচ্ছেন মহাদেবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র ওম ত্রম্বকম ইয়াজামাহে সুগন্ধিম পুষ্টিবর্ধনাম উর্বা রুক্মী বন্ধনান মৃত্যুর মোক্ষীয়ম অমৃতাত এটি একশো আটবার জপ করুন দীর্ঘদিনে রোগ শোক থেকে তো মুক্তি পাবেনি অকাল মৃত্যুর ভয় কেটে যাবে ব্যক্তিত্ব হবে সমৃদ্ধশালী বন্ধুরা যেহেতু চলছে চতুর্মাস মলমাস আর তাই এই সময়ে আপনারা যতটা সম্ভব তামসিক জীবনযাপন করা থেকে নিজেদেরকে বিরত রাখতে পারেন শিবলিঙ্গের অভিষেক করতে পারেন কলার পাতায় খাদ্য খাবার খেতে পারেন এবং খাদ্য খাবার গ্রহণ করার আগে একটা না একশো আট দিন যদি একটু দুপুরবেলা ঘি খেয়ে খাদ্য খাবার শুরু করেন তাহলে কিন্তু আপনাদের সময় সুযোগ এক কথায় অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হবে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পরিবার এবং কর্মজীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করতে পারেন যদি দিনের শুরুটা যোগ ব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে করেন অর্থগতভাবে আজ সতর্কতা অবলম্বন করে চলুন দীর্ঘ সময় ধরে স্থগিত যে পাওনা টাকাগুলি সেগুলি কিন্তু পুনরুদ্ধার করতে চলেছেন আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ আপনারা করতেই পারেন যদি আপনি আপনার জিনিসপত্র সম্পর্কে যত্নবান না হন তাহলে ক্ষয়ক্ষতি বা চুরি কিন্তু হতেই পারে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে আখেরে আপনারা খুব বেশি দূর কিনতে এগিয়ে যেতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীদের আজকের দিনটি সাফল্যেই ভরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে আপনারা সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে পরিবার পরিজনের প্রতি কোন প্রকার দায়িত্ব যদি আপনার কাঁধে থেকে থাকে সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করুন ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি আপনার কোনো জিনিসপত্র সম্পর্কে যত্নবান হওয়া উচিত তা নাহলে ক্ষয়ক্ষতি হতে পারে চুরি কিন্তু হয়েই যেতে পারে